করোনা মহামারীর কারণে লকডাউনত হামসারা ঐফরণ্য ও হতদরিদ্র গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশনায় তার সতভাই আফসারউদ্দিন চৌধুরী জান্টুর নিজস্বত্বায়নে সাত নম্বর সরল ইউনিয়নের পায়রাং জালিয়াঘাটা মিঞ্জিরিতলা কাহারগোনান ও সরল নোয়াফাড়া এলাকাত প্রায় 300 মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এপ্রিলের 22 তারিখ বিশিদ্ধার দুইটা একটার পর তারা নিজ বাসভবনের সামনোত্তন শুরু করে এপ্রিলের 23 তারিখ শুক্রবার জোমার ফরোত্তন মিঞ্জিরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরল 1 নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকাত প্রথম দাপর 2 দিন ব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়। আফসারউদ্দিন চৌধুরী ঝান্টু সমাজের বিত্তবান অলর অসহায় অলর পাশে থেকে বের আহ্বান জানাই হয়। আর বাসাইল উপজেলা মাননীয় সংসদ সদস্য জানা মুস্তাফিজুর রহমান চৌধুরী আসদ দিয়া বড় ভাই উনি নির্দেশ দিয়ে 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 তোহারা গরিব যদি মানুষের মানে সহযোগিতা করো যে আই ওনার নির্দেশ অনুযায়ী প্রতি বছরের আই এবছর আরও বেশি করে মানুষের মানুষের পাশে দাঁড়াইবার লাই চেষ্টা করবি মানুষের সহযোগিতা করার চেষ্টা করবি তো ওনারা আল্লাহ দোয়া করিবেন। আর এই সময় স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মী অল উপস্থিত আছেন। নেক্সট নিউজ সিপ্লাস টিভি।